এইচএসসি 2023 পরীক্ষার খাতায় কিভাবে নম্বর দেওয়া হয়েছে এবং পরীক্ষায় পাশ ফেলের সংখ্যা কেমন তা নিয়ে আজকের আলোচনা। শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি পরীক্ষা 2023 খাতা দেখা কার্যক্রম শেষ করা হয়েছে। ইতিমধ্যে খাতার নম্বর বোর্ডের কাছে চলে গেছে। এখন বোর্ড কর্তৃপক্ষ ফলাফল তৈরি করছে এবং খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। এদিক 2023 সালের এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের কয়েকটি বিষয়ে পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীদের পর্যাপ্ত নম্বর মেলেনি পরীক্ষার খাতায় কিংবা বহুনির্বাচনী অংশে। সেই বিষয়গুলোর মধ্যে প্রথমতই চলে আসে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি। 10 মিনিট স্কুল নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বাংলা ইংলিশ ও সাধারণ জ্ঞানের কমপ্লিট সলিউশন ভার্সিটি প্লাস উচ্চবি ইউনিট অ্যাডমিশন, যা তুলনামূলকভাবে অনেক শিক্ষার্থীর খারাপ হয়েছে। এদিক পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইংরেজি, হিসাববিজ্ঞান ইত্যাদি বিষয়ে শিক্ষকরা লিখিত অংশে 1 বা 2 নম্বর বেশি দিয়ে শিক্ষার্থীদের পাশ করিয়ে দিয়েছে। তাছাড়া বোর্ড কর্তৃপক্ষ থেকে জানা যাচ্ছে যে এবার পাশের হার তুলনামূলকভাবে স্বাভাবিক অবস্থায় রয়েছে, যা শিক্ষার্থীদের মনে আশার সঞ্চালন ঘটিয়েছে এবং ভর্তি হচ্ছে নানা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ে।